আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করে। অতি সাধারণ কিন্তু অনেক সময় এই একটু আলু দিয়ে ঝোল ঝোল করে গরুর মাংসটা রান্না করলে পোলাও, সাদা ভাত বা পিঠার সাথে খাওয়া যায়। চলেন আমরা আজকে রান্নায় চলে যাই। আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেই। মশলাটা কষিয়ে নিই। ভিডিওটা অফ হয়েছিল, দেখতে পারি নেই, সরি। আমি এখানে এক টেবিল চামচ, আদা রসুন বাটা এক চা চামচ, ধনিয়া ফাঁকি এক চা চামচ, মরিচ ফাঁকি আর এক চা চামচ, হলুদ ফাঁকি দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, তিনটা দারচিনি, ছয়টা এলাচ আর ছয় সাতটা লবঙ্গ দিয়েছি, আর দুইটা তেজপাতা, ধনিয়া ফাঁকি এক চা চামচ, জিরা ফাঁকি এক চা চামচ। এখন মশলাটা আমি কষিয়ে, আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমার এক কেজি গরুর মাংস আছে হাঁস সহ, এটা আমি একটু কষিয়ে নিই মশলার সাথে। দশ মিনিট কষানো হোক। আলু দিয়ে দিছি আমি আলুটা, এখানে তিনটা আলু আছে, আলুটা মাংসের সাথে কষানো হোক। পাঁচ মিনিট পর আসছি। আমার কষানো হয়ে গেছে আলু আর মাংস, এখন আমি পানি দিয়ে দিব। দুই কাপের মতো পানি দিয়ে দিব এখন আমি। এখন আমি 30 মিনিট রান্না করব। আসছি 30 মিনিট পর, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিব। আমার ঝোলটা একটু কমে আসছে, এখন আমি একটু জিরা কালা জিরা ফাঁকি দিয়ে দিব এক চা চামচের মতো। ছয় সাতটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমার মাংস রান্না কমপ্লিট। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমার গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না কমপ্লিট। আপনার এটা পোলাও, সাদা ভাত বা পিঠার সাথেও খেতে পারবেন। এরকমভাবে একটু ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।